কারণ কমাপার চেয়ে বেশি আমরা বসে গেছি। এজন্য অনুরোধ করব মাওলানা আদিল সাহেব ভারতকে, আমরা সকলেরই জানা আছে ভারতে এই হিসাবে আমরা আপনারা আল্লাহর দিনটাকে অন্তর অন্তর থেকে আপনারা সুবিধা দেন। Yeah.
অত্যাচারের এই জুলুমানা এই অত্যাচারের কারণে আমরা এই ঘোষণা দিতে চাই, বর্তমান সারা বিশ্বের মধ্যে সবচাইতে বড় কুলি সরকার মোদী সরকার, বর্তমান বিশ্বের মধ্যে সবচাইতে বড় জালিম সরকার মোদী সরকার, বর্তমান বিশ্বের মধ্যে সাম্প্রদায়িকতা বিনষ্টকারী সবচেয়ে বড় সরকার এই মোদী সরকার। মোদী সরকার তোমাকে জানিয়ে দিতে চায়, যদিও আমাদের কাছে নাই প্রশ্ন, কিন্তু একটি কেবল আসলো আমাদের নিকট আছে, এমন স্টার্ট কেবল আসলো আছে। এই কেবলাস্ত্র যখন বিশ্বের মুসলমানরা ছেড়ে দিবে, তোমার তুমি এবং তোমার রাজত্ব টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যাবে। সেই ইসকাত কেবলাস্ত্র কি? আত্মসালামুল মুসলিম। আমরা সারা বিশ্বের মুসলমান একসাথে সেজদায় করে আল্লাহর দরবারে যখন দোয়া আরম্ভ করব, সেই কেবলাস্ত্র যখন আমরা বিলীন করব, তখন তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহ তাআলা এই মোদি সরকার তাকে ধ্বংস করুক, ধ্বংস করুক ভারতের জমিনকে। আল্লাহ তাআলা অন্য ভালো সরকার তার বদলে এনে দাও, এটাই কামনা করে। মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, এর প্রতিবাদের জন্য আমাদের তদন্ত আসছি। যতদিন পর্যন্ত আমার এই দাবি আমাদের এই দাবিকে না মানা হবে, ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। মুসলমানকে কেউ কিছু করতে পারবে না, পারবে না, পারবে না। আমরা আপনাদেরকে জানাই দিতে চাই, এই জমিন কার? আস্তে বলুন কেন ভাই, এই জমিন কার? এই জমিনে আল্লাহর রাজত্ব চলবে না কার রাজত্ব চলবে? দেড়শো কোটি মুসলমান আল্লাহর বান্দা, এই মুসলমানরা না নেমে যাবে, রক্ত দেবে, মাল দেবে, সব কিছু দিয়ে মুসলমানদেরকে যারা হত্যা করবে তাদের প্রতিশ্রুতি হবে ইনশাআল্লাহ। আমি শেষ বলে আমাদের প্রধানমন্ত্রীকে এই কথা বলতে চাই, আপনি অনেক সম্মান অর্জন করছেন কওমি মাদ্রাসার প্রাঙ্গণে এসে, এখন আমাদের প্রাণে দাবি মুসলমানকে মারবে, মুসলমানের রক্ত এখানে কে ধ্বংস করবে, মুসলিম নিয়ে করবে, গণহত্যা করবে, সে আবার মুসলমানদের টাকা, দেশ দেওয়ার টাকা বাংলাদেশে আসা কেন মুখ করবে? আপনারা রাজি আছেন? কখনো হতে পারে না, আমাদের দেশা একটি টাকাও সেই মোদীকে আমরা করতে দেব না। প্রয়োজন আমরা যান দিব, মাল দিব, সব দিয়ে আমরা রাজপলে নামবো এবং প্রতিবাদ করব। জানাই দিতে চাই প্রধানমন্ত্রীকে, আপনার সম্মান আমরা রক্ষার্থে মোদীকে বাংলাদেশে প্রত্যাহার করে আমাদেরকে মুসলমানের প্রাণ সন্তুষ্ট করতে আপনি এগিয়ে আসুন। মোদী কেন? মোদীর বাস নাই, কোথায় কেন? সেই মোদীর সন্ত্রাসী গুলি চালিয়েছে, আগুন লাগিয়েছে, লুটপাট করেছে, তারই অংশ হিসেবে দিল্লিতে মসজিদে আগুন দেওয়া হয়েছে, মুসলমানদের ঘর বাড়িতে দোকানপাটে আগুন দেওয়া হয়েছে, প্রকাশ্যে গুলি চালিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। সংগ্রামী সাথী বন্ধু ওরামা পরিষদের আজকের এই প্রতিবাদ সমাবেশ দেখে আমরা এর তীব্র নিন্দা ও দীক্ষার জানাচ্ছি। এই জেলার ওলামায়ে কেরামের জানা আছে, হযরত শাইখ বলুন রাহিমাহুল্লাহ, স্বাধীনতার সময় আমাদের বাড়িতে ছিল লঙ্গরখানা, সেখানে হিন্দু মুসলিম সবার আশ্রয়স্থল ছিল, মুক্তিযোদ্ধারা সেখানে অবস্থান করেছিল। আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাস, আমরা আজকে কোন ধর্মের বিরুদ্ধে আমরা না, আমরা আমি গতদিন দেখেছি মাশাআল্লাহ মানবতাবাদী যারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে যাদের মানবতা বিবেকবান, তারা আমাদের মসজিদকে রক্ষার জন্য তারা দাঁড়িয়েছিল, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা কোন হিন্দু ধর্ম বা কোন ধর্মের বিরুদ্ধে আমাদের কোন স্লোগান নেই,
আমরা শান্তিকামী মুসলমান। তবে জেনে রাখুন, 712 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষের সিন্ধু প্রদেশ যখন জয় করেছিলেন, কোন হিন্দু সম্প্রদায়কে আঘাত করেন নাই। যখন সুলতান মাহমুদ 26 বার ভারতবর্ষ জয় করেছিলেন, কোন হিন্দু সম্প্রদায়ের গায়ে হাত দেন নাই। যখন মোহাম্মদ গুরি 1195 খ্রিস্টাব্দে গোটা ভারতবর্ষে ইসলামের পতাকা তুলেছিলেন, তখন বলেছিলেন, হে মুসলমানরা, তোমরা কোন হিন্দুদের গায়ে আঘাত দিবে না। আজও আমাদের উত্তর শুনি না, আমাদের রাহবর, আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে সেই শিক্ষা দেন, আমরা কোনো 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 ধর্মের মানুষের গায়ে আমরা আঘাত করব না। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, একের পর এক যখন কাশ্মীরের মুসলমান নির্যাতিত, যখন মায়ের চোখের পানি বালিশ ভিজে যায়, যখন বাচ্চা বলে আমার বাবা কোথায়, যখন দিল্লির মসজিদের মধ্যে যখন আওয়াজ আজান দেওয়া বন্ধ করে, দিল্লির মাইকগুলো যখন বন্ধ করে দেওয়া হয়, হে মোদী সরকার জেনে রাখো, আমরা হলাম খালেদ বিন ওয়ালিদের সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের জন্য রেক করেছেন, এবার প্রমাণ করুন আপনি আপনি জনগণের না আপনি মোদীর। প্রমাণ করার সময় এসেছে, আপনি বাংলার মাটিকে খুনি মোদীকে আপনি আমন্ত্রণ জানাবেন না। আপনি আমন্ত্রণ জানাবেন এই তৌহিদি জনতার মিছিলকে। আমাদেরকে আমন্ত্রণ জানান, আমরা বঙ্গভবনে আপনাদের জন্য প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় দোয়া করে সেই দিন শতবার্ষিকী পালন করব। যখন নাকি মুসলমান যদি না হয়, জনগণ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, জনগণ আপনাকে ক্ষমা করবে না, জনতা আপনাদেরকে ক্ষমা করবে না। তারা যেন আজকে যারা এসেছেন, আপনারা জানেন মাহবুব সাহেব মাত্রাম অসুস্থ, মূর্তি চাচা অসুস্থ, আল্লাহ আপনাদের এই হিসেবে তারা আমাদেরকে আপনাদের মধ্যে পাঠিয়েছেন, আমাদের রাহবররা আছেন, ইনশা আল্লাহ যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনা পালন করব। যে আমন্ত্রণ বঙ্গবন্ধুর শতবার্ষিকে যদি আমন্ত্রণ জানাইতে হয়, জানান এখনকার বিপ্লবী নেতা রজব ইয়ারদোগান উঠে জানা, পৃথিবীর প্রতিটি মুসলমানকে হত্যা করা হয়েছে। উপস্থিতে আপনারা জানেন, ভারতবর্ষ 1000 বছর মুসলমানরা সাজিয়েছিল, ব্রিটিশরা 200 বছর ধরে শাসন করেছিল, মুসলমানরা মন্দির ভেঙে মন্দিরে আজান দিয়েছে। আপনারা দেখেন এই মহিলাদেরই শেখ পরিমাণ শেখ পাশে বৈভাবে এক জায়গায় মুসলমানরা আল্লাহর মাদত করছে, পাশে হিন্দুর মন্দির, কিন্তু কোনো জায়গায় কোনো হিন্দু ভাইদের পরিণত আক্রমণ করা হয়নি। আপনারা দেখেছেন এদেশে 97% মুসলমান, কিন্তু আমাদের বাইকে রক্ত জড়াচ্ছে, এই কাশ্মীরে মুসলমানদের মধ্যে রক্ত জড়াচ্ছে, কিন্তু কোথায় বাংলাদেশে ওলামায়ে কেরাম কোন মন্দিরে কোন হিন্দু ভাইদেরকে কটাক্ষ কথা বলে নাই, এমনকি তাদেরকে উচ্চস্বরে কথা বলে নাই। এটাই
মুসলমানদেরকে নিপীড়ন অন্যায় এই ষড়যন্ত্রের সেই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা সবাই সমবেত হয়েছি। আমরা গোটা বাংলাদেশের মুসলমান মর্মাহত, আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, দ্রুত নিক্ষেপ করি সেই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিন্দুস্তানের সেই ধর্ম নিরপেক্ষতাবাদকে, যে ধর্ম নিরপেক্ষতাবাদ আজকে প্রমাণিত হয়েছে সন্ত্রাসী গোষ্ঠী সম্প্রদায়ের গোষ্ঠী, সেই ধর্ম নিরপেক্ষতাবাদের মুখে আমরা দ্রুত নিক্ষেপ করি। আল্লাহ হাজিরা মজলিসে বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন বিরহমতিকা।